শুনছি ভীষণ গালিগালাজ। গালিগালাজ কাকে বলে সেটা উনি প্রমাণ করে দিয়েছেন। তো আজকে আবার আমার দরজা নক করলেন উনি, সেই সুবাদে আসা। তো একটু আগে শুনছিলাম একটি শব্দ যে যত্রতত্র প্রতিবার বিকশিত না করাই ভালো। আবার আমার মনে হয় মাঝে মাঝে যত্রতত্রের কাছেও প্রতিভাটা কিছুটা বিকশিত হওয়া উচিত। তো শুনুন, কারো মধ্যরাত অথবা কারো সকাল, প্রিয় তোমাকে নিয়ে একটি কবিতা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব, এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যায় এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বনবাদা ডিঙিয়ে কাটা তার বেরিকেট পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মাড কারগুলি এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব, এমন ব্যবস্থা করব বিবাহান্ন আর মিগ একুশগুলো মাথার উপর ঘম ঘম করবে। ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকলেট টফি আর লজেন্সগুলো প্যারাট্রুপারের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমর মন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। ধন্যবাদ।